তো আমি আমার কিচেনে আজকে এসে গেছি। এই যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে খালি কড়াই। এখানে আমি দিয়ে দেবো সাদা তেল। তারপরে কি বানাবো বলছি দেখো, আমি এই যে সমস্ত শীতের সবজি কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম আছে, আলু আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, বিনস আছে, মটরশুঁটি আছে, টমেটোর ওপরের ভেতরের বীজটা ছাড়িয়ে সেগুলোকেও কেটে রেখে দিয়েছি, লঙ্কাও একেবারে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি একটা ডিম, ধনে পাতা, আর এই যে দেখো ভাত বেঁচে গেছিলো, সেই লেফট ওভার ভাতটা দিয়ে আমি আজকে বানাবো হোম মেড ফ্রাইড রাইস। তোমরা দেখতে কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল, যেহেতু আমার মা খাবে সেই জন্য আমি সাদা তেল দিচ্ছি। আমার মা ঘি বা বাটার খায় না, আমি যদি একা খেতাম তাহলে আমি বাটার বা ঘি ইউজ করতাম। এই যে আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে কালো জিরে আর শুকনো লঙ্কা। আমি ফার্স্টে এই কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব, তারপরে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। এবার এই পর্যায়ে আমি নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে এই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া তেলটার মধ্যে ভালো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি একটুখানি লো ফ্লেমে রেখে ভেজে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর তার জন্য আমি এই যে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো মোটামুটি একটু ভেজে নিয়ে তারপরে আমি আসছি। এই যে দেখো বাড়িটা, এর মধ্যে বাবা আমাকে রোজ এরকম কাজু কিশমিশ খেতে দেয়, ঠিক আছে, এটা আমি খাইনি। তারপর সেটা খেতে আমি কিছুটা, আর এই যে চীনা বাদাম এটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমার সবজিটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে, মানে হয়ে গেছে, আর তো এবার ভাতের সাথে আরও কিছুক্ষণ ভাজা করবে। এই পর্যায়ে আমি কি করব, এই যে বাদামগুলো দিয়ে দিচ্ছি, এটা এটা মানে রাত্রিবেলা ঘরে খাবো, না দিলেও হতো বাট এমনি ইচ্ছা হলো তাই জন্য দিলাম। এখানে আমি কোনো সস বা কোনো কিছু ইউজ করবো না, যেহেতু রাতের বেলা খাবো, মানে মা খাবে, যেহেতু বাবা ইচ্ছা হলে একটু খেতে পারে। আমি আননেসেসারি রিচ বানাবো না, যদি আমি রাজীব আমরা খেতাম তাহলে হয়তো এটাকে আমি আরও বেশ একটু রসিয়ে কষিয়ে আর কি বানাতাম। তো ঠিক আছে, এবার চলো আমি এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। আর আমি কালকে ম্যাগি বানিয়েছিলাম, তার থেকে এইটুকুনি জাস্ট মশলা বেঁচে গেছে, তোমরা দেখতে পাচ্ছো ক্যামেরা, এইটুকু মশলা বেঁচে গেছে। আমি এইটুকুনি মশলা এখানে ইউজ করবো, না ইউজ করলেও হতো বাট আমি যেহেতু খাবো আমার একটু তো স্পাইসি কিছু লাগে, তো সেই জন্য ইউজ করছি। চলো এবার ডিমটা দিয়ে দেওয়া যাক। এই যে দেখো ডিমটা দিয়ে দিয়ে আমি লেফট ওভার ম্যাগি মশলাটা দিয়েছি, জাস্ট এইটুকুনি মশলা আমি ইউজ করেছি। এবার এটা ভালো করে আমি ঘেঁটে নেব, সবজিটার সাথে মিক্স করে নেবো, তারপরে আমি ভাতটা দেবো। কিন্তু ভাতটা দেওয়ার সময় আমি একবার মাকে ডাকবো যে কতটা পরিমাণ দেবো, কারণ আমি পরিমাণটা ঠিক বুঝতে পারবো না, মানে পুরো ভাতটাই দিয়ে দেবো নাকি ওখান থেকে কিছুটা পরিমাণ দিলে দুজনের বা তিনজনের হয়ে যাবে। এই তো ডিম দিয়ে আমার সমস্ত সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মিক্সচারটার মধ্যে ম্যাগি, চাউমিন, পাস্তা, যে কোনো কিছু দিলে ভালো লাগবে। আমি এখন ভাতটা দেবো, আর এটা এমনিও শুধু শুধু রুটি দিয়েও খেতেও ভীষণ ভালো লাগবে। ভাতটা দিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে না খুব হালকা হাতে একদম মিশাতে হবে, কারণ ভাতটা ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। আর এই পর্যায়েতে আমি নুনও দিয়ে দেবো, কারণ না হলে নুনটা কম লাগবে। মোটামুটি রেডি হয়ে গেছে, বেশ কালারফুল, আর ভাতটা যে ভাঙেনি এটা বেশ ভালো একটা ব্যাপার হয়েছে। আমি আর বেশি ঘাঁটবো না, এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব। তো এই যে আমার ধনে পাতা ছড়ানো হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে আমি বাস একটুখানি নাড়িয়ে এবারে গ্যাসের ফ্লেম দেবো অফ করে, অ্যান্ড এটাকে মানে ঢেকে রেখে দেবো এখন খাওয়ার আগে। তারপরে আর গরম করার দরকার হবে না, কারণ আমরা আর কিছুক্ষণের মধ্যেই এটাকে খেয়ে নেবো। এটা আমরা যে খাবো মায়ের হাতের বানানো ভেটকি মাছের ঝাল, আর তার সাথে ফুলকপির রসা দিয়ে। তো চলো আমি এই যে গ্যাসের ফ্লেম অফ করলাম, অ্যান্ড এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর আমার ভিডিওটা আজকের মতো এখানে আমি শেষ করলাম। এই তো আমার রান্নাবাড়ির কাজ একেবারেই শেষ হয়ে গেছে। এবারে আমি রাতের খাবার গুছিয়ে নিয়েছি প্লেটে, মায়ের জন্যও বেড়েছি, বাবার জন্যও বেড়েছি। বাবা যদিও এই রাইসটা খাবে না, বাবা রুটিই খাবে, তবুও একটুখানি খেতে বলেছি। আর আমি এবারে আমার রাতের খাবারটা এনজয় করতে থাকি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অন্য ভিডিওগুলোকে শেয়ার করো।